আজকে সারা রাজ্যে সমস্ত মহকুমা শাসকের নিকট 23টা মহকুমা শাসকের নিকট ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এসসি সেলের উদ্যোগে আজকে 15 দফা দাবি নিয়ে আমাদের গণ ডেপুটেশন প্রত্যেকটা মহকুমা শাসকের নিকট সারা রাজ্যে রাজপথ উত্তাল করে সারা রাজ্যে যেভাবে প্রত্যেকটা মহকুমায় মিছিল করে গিয়ে শত শত হাজারো হাজারো তফসিলি সেলের এসসি সেলের কার্যকর্তারা যেভাবে মিছিল করে আজকে এই গণ ডেপুটেশনে সামিল হচ্ছেন, এসসিদের দীর্ঘদিনের বঞ্চনা, তাদের উপর অত্যাচার জুলুম, আমাদের রাজ্যের সরকার গত 3.5 বছরে এসসি প্রতিনিধি ছিল না মন্ত্রিসভায়, মাত্র 6 মাস হয়েছে মন্ত্রিসভায় প্রতিনিধি নিয়েছেন এবং এসসিদের ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড হোস্টেল এগুলো বন্ধ হয়ে গেছে, এসসি বেকারদের চাকরি বন্ধ হয়ে গেছে, রাজ্যের এসসি জনগণ প্রায় 20% কাছাকাছি, অথচ তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। আজকে সারা রাজ্যে আমাদের তফসিলি জাতির নেতা প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাসের নেতৃত্বে সারা রাজ্যে আজকে এসসি সেলের উদ্যোগে গণ ডেপুটেশন হচ্ছে। 15 দফা দাবি নিয়ে আমাদের এই গণ ডেপুটেশনে আজকে সদর মহকুমা শাসকের নিকট যে প্রতিনিধি দল যাচ্ছেন, আমাদের প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাসের নেতৃত্বে, প্রকাশ দাস ছাড়াও রসিকলাল বিশ্বাস, অনিতা মালাকার, সুজিত কুমার দাস, সুকুমার সরকার, দুলাল সরকার, মিঠুন দাস, নিতাই দাস, উত্তম সরকার, চন্দন বিশ্বাস, অপর্ণা বিশ্বাস, এই প্রতিনিধি দল 15 দফা দাবি নিয়ে আমাদের মহকুমা শাসকের কাছে আজকে গণ ডেপুটেশন দেবেন। এই ডেপুটেশনে যদি সরকার আমাদের দাবি দাওয়াগুলো মেনে না নেয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাবে এই তৃণমূল কংগ্রেসের এসসি সেল।